আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি যখনই মালদ্বীপ নিয়ে কোনো ভিডিও শেয়ার করি, তখনই দেখি যে আপনাদের আগ্রহের কোনো শেষ নেই। মোট কথা হচ্ছে, আপনাদের যে কমেন্ট গুলা করেন, সেই কমেন্টেই বুঝতে পারা যায় যে আপনারা কতটুকু আগ্রহী মালদ্বীপ আসা নিয়ে। অনেকে অনেকে আছে, তারা অনেক টাকাও জমা দিয়ে দিয়েছে যে মালদ্বীপ থেকে নাকি এখন লোক নিতেছে, যাওয়ার জন্য টাকা অলরেডি দালালের হাতে দিয়ে দিয়েছে। আমি আজকের এই ভিডিওটাতে বলতে চাই, এবং আজকের এই ভিডিওটা যারা আপনারা দেখবেন তাদেরকেও বলতে চাই। প্রথমে আপনাদের একটা কথা বলি, মালদ্বীপ বর্তমানে বন্ধ রয়েছে এবং মালদ্বীপ কবে খুলবে সেই খবরটা কেউ দিতে পারবে না, এমনকি আমিও না। আমি আমার মাঝে যত ভিডিও মালদ্বীপ নিয়ে শেয়ার করেছি, কখনো বলি নাই যে এই তারিখে মালদ্বীপ খুলবে, এই তারিখে আপনারা আসতে পারবেন। যেহেতু আমি বর্তমানে মালদ্বীপ মালে সিটিতে রয়েছি, আমি রাজধানীতে রয়েছি, এবং আমি যেহেতু এই রিলেটেড ভিডিও দিয়ে থাকি, আমার এই রিলেটেড ধারণা আছে, সেই ধারণা থেকে কিন্তু আমি বলতেছি, আপনারা এই বোকামি কখনো করবেন না। অনেকে আমাকে মেসেজ করছেন, অলরেডি দুইজনের মেসেজ আমি পাইছি যারা আমাকে দেখতেছেন। আমি মিথ্যা কথা বলতেছি নাকি সত্য কথা বলতেছি এটা আপনারাই জানেন। আমি আপনাদের ঠেসে কমেন্টটা হাইলাইট করে দিব। আপনারা লেখছেন যে স্পেশাল বিষয় আপনারা নাকি মালদ্বীপ আসতেছেন, এবং স্পেশাল ভাবে মালদ্বীপ দালাল নিয়ে আসতেছেন। এই কথাটা একদম ভুয়া। যদি কোনো দালাল আপনাকে এই কথা বলে টাকা নিয়ে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব তার কাছ থেকে আপনি টাকাগুলো উড়া তুলে নেন। কারণ কি, এই সমস্ত কোনো ভিসা বর্তমানে মালদ্বীপের সাথে বাংলাদেশের চালু নেই। আপনি বাংলাদেশ থেকে শুধুমাত্র একটা ওয়েতে মালদ্বীপ আসতে পারবেন, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে বিজনেস ভিসার মাধ্যমে আপনি মালদ্বীপ আসতে পারবেন। তা করতেছেন যে ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপ আসার পর আমি এখানে থেকে যাব বা আমি পালিয়ে যাবো, আপনারা যারা করতেছেন তাদেরকে বলতেছি, দেখেন প্রথম হচ্ছে পালানোর বিষয়টা নিয়ে আমি কথা বলি। মালদ্বীপ থেকে পালানোর কোন রাস্তা আপনি পাবেন না। তারা পালায়, যারা মালদ্বীপে ওয়ার্ক ভিসা আসছে তারা কি করে মালদ্বীপ পালায় কাজ করতে পারে। এবং ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন ইমিগ্রেশন করবেন, ইমিগ্রেশন করার পর এতদিনের জন্য মালদ্বীপ ট্যুরে আসতেছেন সেটা তারা নোট করে রাখে। তারপর সেই তারিখ অনুযায়ী তারা আপনাকে খুঁজে বের করবে যে আপনি কবে বাংলাদেশে যাবেন, মানে এখান থেকে পালানোর কোন রাস্তা আপনি পাবেন না। ঠিক আছে, রিলেটেড রয়েছে। যদি এরকম সিস্টেম থাকতো তাহলে আমরা কিন্তু আনতে পারতাম। আর আপনাদেরকে আমি বলে রাখি, যেহেতু আপনারা আমাকে অনেক মেসেজ করতেছেন, অনেকে কল দিতেছেন, আমি আপনাদের বলে রাখি ভাই আমি খুবই দুঃখিত। কারণ কি, সবার মেসেজ এবং সবার কল রিসিভ করার মতো সময়টা আমার কাছে নাই, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ হচ্ছে যে দেখেন, আমিও দিন শেষে কাজ করি, কাজ করার পর হচ্ছে আমার ইউটিউবে ভিডিও আপলোড করি। এই ক্ষেত্রে দেখেন সময়ের একটা ব্যাপার স্যাপার থাকে, এবং সেই সময়টা আমার হয়ে ওঠে না। সেই কারণে আপনাদের সবার মেসেজ কমেন্ট এবং হচ্ছে ফোন কল আমি ধরতে পারি না। আপনাদেরকে একটা সুখবর দিই, যারা আমাদের পেজে এখন অ্যাক্টিভেট হন নাই, আমি পেজের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে।